হমতুল্লাহ বারকাত এবং তসবি বলতে কি বুঝায় বা এর মধ্যে পার্থক্য কী তামসিল কথাটি মেশাল থেকে আসছে এর অর্থ হলো উদাহরণ দেওয়া কোনো কিছুই একটা উদাহরণ দেওয়া এটাকে হলো তমসিল বলা হয় বা মিসাল পেশ করা বলা হয় তো তামসিল হবে দুইটা জিনিস মানে একশো ভাগ মিল থাকতে হবে একই মনে করুন যে আপনার কাছে ঘরে আপনার দশটা মোবাইল আছে সেই মোবাইলগুলোরই একটা আপনি বাইরে নিয়ে আসছেন রাখছেন মানুষকে দেখাবার জন্য তো মানুষকে দেখিয়ে বললেন যে এই মোবাইলটা ঘরে আমার কাছে স্টকে আছে আর কি দশটা আরও বেশি আছে তো মানুষ দেখে যে মোবাইলটা আপনি দেখ বাইরে দেখালেন মানুষ ধরে নেবে যে ঘরে যে এটা আছে সেটার সব কোয়ালিটি পরিপূর্ণ এটার মতোই এটাই মানে এর মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে এটাকে বলা হয় তামসিল দুটি জিনিসের মধ্যে একশো ভাগ মিল পরিপূর্ণ মিল তো একটিকে আরেকটির সাথে মানে মেশাল বা উদাহরণ পেশ করা যে ঘরে যা আছে এই হলো তার উদাহরণ এটা হলো তামসিল আর তাসবি মানে একটিকে আরেকটির মতো বলা হয় কিন্তু একশো ভাগ মিল থাকবে না হয় অধিকাংশ মিল থাকবে অথবা বিশেষ কোনো ক্ষেত্রে মিল থাকলে তাস দেওয়া যাবে যেমন একটি বিড়ালকে বাঘের মতো বলা হয় তো কোন দিক থেকে মানে আকৃতির দিক থেকে অনেকটা আকৃতির দিক থেকে বাঘের আকৃতির মতোই বা সিংহের আকৃতির মতো তো একজন একজন মানুষকেও বলা হয় যে বাঘের মতো তো কেন হয়তো সাহসিকতার দিক থেকে ক্ষেপ্রতার দিক থেকে কোনো না কোনো একটা মিল আছে যার কারণে তাকে বলা হয় যে বাঘের মতো কাউকে অনেক সময় বলা হয় না যে ভূতের মতো যদিও ভূত বলতে কিছু নাই কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি হলো যে ভূত দেখতে খুব বিশ্রী কুশ্রী খারাপ তো এরকম কোনো মানুষ যদি খারাপ আকার ধারণ করে তখন এরকম বলে তো এরকম দুটি জিনিসের মধ্যে একশো ভাগ মিল থাকা জরুরি নয় তাসবির ক্ষেত্রে ঠিক আছে মানে বেশিরভাগ ক্ষেত্রে অথবা বিশেষ কোনো ক্ষেত্রে মিল থাকলে তাকে একটি আরেকটির সাথে মানে তুলনা করা যায় বা সাদৃশ্য মতো মতো এটার মতো এটার মতো এরকম বলা যায় তো তাসবি যখন দেবে হ্যাঁ তখন মানুষ বুঝবে যে পরিপূর্ণ মিল নয় কোনো না কোনো দিক থেকে মিল থাকতে পারে বা মিল আছে এজন্য তাসবিটা ব্যবহার করা হয় এটাকে বাংলায় সাদৃশ্য বলা হয় فراقت <applause> نفسي بنورٍ من فؤادي حينما رددتُ يا رب العالمين